আমরা তো কিছুটা জানি কিন্তু তাদের পরিপ্রেক্ষিতে কেন পুরস্কারটা আপনাকে দিল অনেকগুলো আমি তো এখন আমার সাইটেশানটা যারা ওরা অ্যাপ্রুভ সাইটেশানটা আমি তো দেখি নাই যদি দেখি তাহলে আপনার কথাতে আমি অ্যাকুরেটলি বলতে পারবো যদি তারা আমাকে মূল্য যদি তারা কেন যদি আমার পাশের বাসার মানুষ আমার নতুন প্রজন্মের সন্তানরা যদি আমাকে যদি আমাকে সম্মান প্রদর্শন করে তাহলে আমার যে কাজগুলি আমি করছি বা করতে পারছি সফলতা বিফলতার মধ্যে তার জন্যই হয়তো দা হতে পারে একটা হতে পারে আমি মনে করি আমার বই লেখার জন্য যে আমি রেকর্ডগুলো সঠিকভাবেই লিখে রাখছি আরেকটা হতে পারে যে আমি যে মিডিয়ার সঙ্গে এঙ্গেজ করছি সেই জিনিসগুলো তিন নম্বর হতে পারে সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য যে কাজগুলো করছি এটা হতে পারে নতুন প্রজন্মকে এঙ্গেজ করে তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি সেটা হতে পারে একটা তাদের মধ্যে আমার একটা পরিচয় হয়েছে আমি এত বছর কাজগুলো করছি যেমন আমি ফ্রেন্ডস অব বাংলাদেশে কাজ করার সময় তাদের বহু লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছে আমি শহীদ সৈনিকের কাজ করার সময় আরও লোকের সঙ্গে পরিচয় হয়েছে আরেকটা কাজ আমি করেছি আরও অনেক কিছু করতে হবে ভারতের মাটিতে প্রায় তিন হাজার পাঁচশো শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধি চিহ্নিতকরণের প্রচেষ্টা করছি অনেক কিছু করে ফেলেছি আরও অনেক কিছু করতে হবে এবং কিছু সফলতাও এনতে আনতে পেরেছি সেটাও তারা একটা ভালো চোখে দেখে সবাই তো জীবিত মানুষের জন্য কাজ করে আমি তো মৃত মানুষের জন্য কাজ করি সেটা একটা বড় কঠিন কাজ এবং সেই সময় ভারতের অনেক পেপারে এখনও আসছে যে একজন বয়োজ্যেষ্ঠ লোক সীমান্তে শত শত মাইল হেঁটে বেড়াচ্ছে জনগণের সাথে কথা বলছে ম্যাপ নিয়ে হাঁটছে ইন্টারভিউ নিচ্ছে কোথায় কবরগুলো আছে কোথায় কবরগুলো ভেঙে গেছে কবরগুলো সংরক্ষণ করা যায় কিভাবে গ্রামবাসীর কাছে অ্যাপিল করছে ভারতের তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এইসব কাজের জন্যই হয়তো পেতে পারি আর একটা কথা আমার মাঝে মাঝে মনে হয় হয়তো আমার কিসমত বা লাখ বা ভাগ্য যেটাই বলি আমরা হয়তো ভালো আমার থেকে অনেকেই অনেক ভালো কাজ করছে আমার দেশে তারা রিকগনাইজ হচ্ছে না আশা করি সমাজ জাতি সরকার সবাই তাদের দিকে একটু নজর দিবেন কারণ তারা আমার থেকে অনেক ভালো কাজ করে তাদেরকে আমি সবসময় সম্মান করি এবং আমি চেষ্টা করি যেহেতু আমি স্বাধীনতা পদক পেয়েছি সেই লোকগুলোকেও রিকমেন্ড করতে যেন তারাও এরকম খেতাবগুলো পেতে পারে সেটা আমার একটা চেষ্টা আছে ধন্যবাদ